এটা একটা স্মার্ট বোর্ড, 1 GB র্যামের, বাট শো করে 2 GB, বাট অরিজিনালি হচ্ছে এটা 1 GB র্যামের বোর্ড। বোর্ডটার নাম হচ্ছে পিবি SK518D.PB802, এটা অ্যান্ড্রয়েড বোর্ড। এটা দিয়ে আপনি 24 ইঞ্চি, 24, 32, 40, 43 ইঞ্চি টিভি অনায়াসে চালাতে পারবেন। বোর্ডটা যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই বোর্ডটা আমরা 3300 টাকা সেল করে থাকি, 3300 টাকা, মাত্র 3300 টাকা। আমি বোর্ডটা এখন অন করব। খুব ভালো একটা স্মার্ট বোর্ড, বোর্ডটা অন হয়েছে। আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বোর্ডগুলো আমরা সেল করে থাকি, আরও বিভিন্ন রকম বোর্ড আমাদের কাছে পাওয়া যায়। আপনার বোর্ডের ছবি দিলে আমরা চেষ্টা করব আপনাকে সংগ্রহ করে দেওয়ার জন্য। এটাতে প্লে স্টোর আছে, আপনি যে কোনো সফটওয়্যার চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। ইউটিউব এখানে বিল্ডার করা আছে, দেওয়া আছে। অ্যাপ স্টোর আছে, মোটামুটি একটা স্মার্ট বোর্ডে যতগুলো ফাংশন থাকার কথা সবগুলো ফাংশনে আছে এটাতে। বোর্ডটা সার্ভিস করছে, এটা সাথে একটা ভালো সুন্দর একটা রিমোট পাবেন, খুব স্মার্ট রিমোট। এটাতে সবগুলো ফাংশনে আছে। এটা হচ্ছে মেনু দিয়ে এটা সার্ভিস করেছে, মেনু 1147। সার্ভিস মেনু আপনার এ করেছে, পেনা সেটিং এ গেলাম। এটাতে পেনা সেটিং আপনার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার পরে মানে আপনি করার পরে অফ করতে হবে, রিমোটে অফ করে আবার অন করতে হবে। সেটাতে হচ্ছে রিমোট দিয়ে অফ করে না, এটা পাওয়ার লাইনটাই আপনার ডিসকানেকশন করে দিতে হবে। করে দেওয়ার পরে আবার অন করলাম, বোর্ডটা আমি আর আজকে নতুনই আসছে আমার কাছে। হ্যাঁ, সেজন্য আমি এটা আগে অ্যাপ্লাই করে দেখি নাই। হ্যাঁ, এটা তো তাহলে আপনার মিরোটা চেস করার পরে আপনাকে পাওয়ারটা একদম পাওয়ার কেবল থেকে হয়তো লাইন খুলে দিতে হবে, নাহলে আপনার পাওয়ার মাল্টিপ্লাইকে সুইচ অফ করে তারপরে আবার রিমোট দিয়ে অন করতে হবে, তাহলে আপনার সেটা মিরোরটা চেঞ্জ হবে। কিছু কাটা আছে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, কিছু কাটা আছে আপনার সেটা আপনাকে অফ করে অন করতে হয় তারপর চেঞ্জ হয়। এটা হচ্ছে ওই সিস্টেমে অফ করে অন করতে হবে। ম্যানু কোড আপনার নর্মালি ম্যানু 1147, ম্যানু দিয়ে 1147 দিলে আপনার কোডটা আসবে। আর তাহলে এটা সার্ভিস করছে ম্যানু 1147। আপনার চাইলে আপনার যদি কার্ড প্রয়োজন হয় আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, ভালো থাকবেন সবাই।